গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে বিএসসি থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার। তো তোমরা পেপার ইলেভেন্থ যেটা রয়েছে সেটা তোমরা অন্যান্য স্যারের কাছে পড়বে আমি খবর পেয়েছি, এবং তোমরা ওই পেপারটা পড়ো অন্য স্যারের কাছে। এবং তোমাদের এই সেমিস্টারে রয়েছে চারটা পেপার। তো চারটা পেপারের মধ্যে প্রথমে ইলেভেন্থ পেপার চলে গেল, টুয়েলভ পেপার পড়ে থাকে নিউমেরিক্যাল মেথডস এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে চলে আসে নাম্বার থিওরি, এবং তোমাদের ডিএসই ওয়ান বা টু এর মধ্যে কোনো একটা পেপার রয়েছে। তো এই পেপারগুলোর মধ্যে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডস অ্যান্ড সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে পেপারটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে শিখতে হয়, নাহলে কিন্তু তুমি নাম্বারটা এখানে কমে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। তারপরে যেটা রয়েছে নাম্বার থিওরি, একদম তোমাদের পুরোপুরি সিলেবাসে নাম্বার থিওরি, এটা একদম এমএসসি সিলেবাসে ছিল এবং এটা একটা অপশনাল পেপার হিসেবেই ছিল, এমএসসি তো সবাই কিন্তু এই পেপারটা পড়তো না, তো এটাও একটা নতুন তালে। এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে এই পেপারটা একদম প্রথম চালু হতে চলেছে সিবিসিএসসি সিস্টেমে, এবং তোমরা এই প্রথমবারই কিন্তু এই পেপারে পরীক্ষা দেবে, ফলে এ তোমাদের আগে কিন্তু কোনো পেপার বা কোনো কোশ্চেন পেপার নেই, ফলে তোমাদের কিন্তু খুব যত্ন সহকারে পড়তে হবে নাম্বার থিওরি। এবং তারপরে চলে আসে অ্যাডভান্স অ্যালজেব্রা, যেটাও কিন্তু একদম নতুন। এই অ্যাডভান্স অ্যালজেব্রা নামে কোনো পেপার কিন্তু তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটি কি এমনকি কোনো ইউনিভার্সিটি আন্ডারে ছিল না, এই পেপারটা কেবলমাত্র এমএসসিতেই পড়ানো হয় অ্যালজেব্রার অ্যাডভান্স লেভেলটা, ঠিক আছে। তো এখানে এই অ্যালজেব্রা রয়েছে এবং সেখানে তোমাদের এই পেপারটাও নতুন, এই পেপারটাও তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এই এই নাম্বার থিওরি আর একটা অ্যাডভান্স অ্যালজেব্রা বোধ হয়, তাহলে এই দুটো পেপারে কিন্তু তোমরা কোনো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পাবে না, এবং কি ধরনের কোশ্চেন হবে সেটাও বলতে পারবে না। এবার স্যাররা তোমাদের কিরকম সূচিপত্র দেবে, কিরকম ভাবে কোশ্চেন কি কত নম্বর দেবে, সেগুলো কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে দিয়ে দেবে এবং তোমাদের কলেজের স্যাররাও দিয়ে দেবে সেখান থেকে। তো কথা হলো যে আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে টুয়েলভ পেপার নিউমেরিক্যাল মেথড অ্যান্ড অ্যানালিসিস। তো আমি প্রথমেই এটা ইন্ট্রোডাকশনটা এইভাবে আমি সেরে নিতে চাইছি যে নিউমেরিক্যাল মেথড বা নিউমেরিক্যাল অ্যানালিসিস গুলো কি। তো নিউমেরিক্যাল অ্যানালিসিস বলতে কি বুঝি, আচ্ছা নিউমেরিক্যাল সলিউশন তোমরা জানো যে নিউমেরিক্যাল সলিউশন হচ্ছে যে কোনো একটা নিউমেরিক্যাল মানে কোনো একটা সংখ্যা দ্বারা সমস্যাটাকে সাজানো হবে, বা যে 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 সমস্ত প্রবলেমের ম্যাথমেটিক্যাল প্রবলেমের নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে মানে সংখ্যা দ্বারা সলিউশন বেরোবে সেগুলোকে বলা হয় নিউমেরিক্যাল মেথড বা নিউমেরিক্যাল অ্যানালিসিসের মধ্যে যে প্রবলেমগুলো পড়ে সেগুলো। এবার বলা হচ্ছে যে মেইন প্রবলেমটা কি, যে নিউমেরিক্যাল অ্যানালিসিস কি। নিউমেরিক্যাল অ্যানালিসিস হলো তোমার এমন কিছু কতগুলি প্রক্রিয়ার বা পদ্ধতির সাথে সম্পর্কিত যে প্রক্রিয়াগুলো কি করবে তোমাকে নিউমেরিক্যাল সলিউশন দেবে, নিউমেরিক্যাল সলিউশন দেবে। এবার কি হচ্ছে আমাদের তো ম্যাথামেটিক্স তো নিউমেরিক্যাল সলিউশন, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পুরো নিউমেরিক্যাল সলিউশনে ভর্তি। এবার হচ্ছে যে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স রয়েছে, থিওরিটিক্যাল ফিজিক্স রয়েছে, এবং ইঞ্জিনিয়ারিং কোর্স তোমরা খুবই বিখ্যাত এটা শুনে যে নিউমেরিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স একদম খুব মানে একটা ভালো দামের কোর্স বলতে পারো, এবং ইঞ্জিনিয়ারিং এর মানে একটা ভিআইপি ব্যাপার বা মেডিকেল নিট এগুলো বলা যায়। তো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা আসবো, তো ইঞ্জিনিয়ারিং ফিল্ড এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বা থিওরিটিক্যাল ফিজিক্স কি করে, এরা করে কি যে কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ম্যাথামেটিক্যাল প্রবলেম গুলোর সলিউশন বের করে, ম্যাথামেটিক্যাল প্রবলেম গুলোর সলিউশন বের করে, এবং ওই সলিউশন গুলো কিন্তু নিউমেরিক্যাল সলিউশন হয়। তো এই নিউমেরিক্যাল সলিউশন বা ম্যাথামেটিক্যাল প্রবলেমের যে সলিউশন আমরা অ্যারিথমেটিক অ্যালজেব্রা বা অ্যারিথমেটিক অপারেশন যেগুলো রয়েছে সেই অপারেশন গুলো ব্যবহার করে কি করবো আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেম গুলোর সলিউশন করবো। এবার দেখা গেছে যে ইঞ্জিনিয়ারিং কোর্স তোমার অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স থিওরিটিক্যাল ফিজিক্সে যে সমস্ত অ্যারিথমেটিক অপারেশন ব্যবহার করা হয় ম্যাথামেটিক্যাল প্রবলেম গুলো সলিউশন করতে গিয়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে স্কুল জীবনে যে অ্যারিথমেটিক অ্যালজেব্রা পড়েছি সেই অ্যারিথমেটিক অ্যালজেব্রাতে অ্যারিথমেটিক অপারেশন যে ব্যবহার করা হয় সেই অ্যারিথমেটিক অপারেশন দিয়ে কিন্তু সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা খুবই কঠিন হয়ে পড়ে। তো এই কঠিন হয়ে যখন পড়ে এবং এই অ্যারিথমেটিক অ্যালজেব্রা বা অ্যারিথমেটিক অপারেশন আমাদের স্কুল জীবনে যেগুলো শিখেছি সেগুলো কিন্তু অপর্যাপ্ত, এই অপর্যাপ্তটার অভাব দূর করার জন্য আমাদের কি হয়েছে যে আমাদেরকে নিউমেরিক্যাল অ্যানালিসিস কোর্সটার উদ্ভব করতে হয়েছে।
তো এই নিউমেরিক্যাল কোর্স বা নিউমেরিক্যাল অ্যানালিসিস যেটা রয়েছে, যে নিউমেরিক্যাল অ্যানালিসিসে যে সমস্ত মেথড গুলো ব্যবহার করা হয় সেই সমস্ত মেথড গুলো কি করে অ্যালগোরিদমে উন্নতি করে। অ্যালগোরিদমস তোমরা যখন সি প্রোগ্রামিং করবে তখন বুঝে যাবে, অ্যালগোরিদমস মানে হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে সলিউশন করতে হয়, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোর সলিউশন করার যে পদ্ধতিগুলো আমরা একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনের সাহায্যে দেখাবো, সেই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় ফ্লোচার্ট। আর ফ্লোচার্টটাকে যে ফ্লোচার্টটাকে যদি আমরা ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করি তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় অ্যালগোরিদম। তো এই নিউমেরিক্যাল মেথড নিউমেরিক্যাল অ্যানালিসিসে কি করে এই অ্যালগোরিদম গুলোকে ডেভেলপ করে এবং এক একটা সিকোয়েন্স অফ স্টেপস টু সলভ এ প্রবলেম। তাহলে কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য যে স্টেপগুলো দরকার সেই স্টেপগুলো ডেভেলপমেন্ট ঘটাইকে এই নিউমেরিক্যাল অ্যানালিসিস। তো বলা হচ্ছে, তো এবার বলা হচ্ছে যে বর্তমানে তো আমরা জানি তো আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস যখন অ্যানালিসিসে যখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবো ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করবো তখন কিন্তু যথেষ্ট শ্রমসাধ্য ব্যাপারটা। এবার কি হচ্ছে বর্তমান যুগে কি সৃষ্টি হয়েছে তোমরা জানো, দ্রুত গতি সম্পূর্ণ আধুনিক ডিজিটাল কম্পিউটারের আবির্ভাবের জন্য নিউমেরিক্যাল অ্যানালিসিসটা একটা অন্য ধরনের মাত্রা পেয়েছে, মানে একটা অন্য ধরনের ডেভেলপমেন্টের মাত্রা পেয়ে গেছে। ঠিক আছে, মানে একটা আলাদাই ডিসিপ্লিন তৈরি হয়েছে, এমন ডিসিপ্লিন স্মুথলি ডিফিনেশন ডিসিপ্লিনটা তৈরি হয়েছে যে আমরা সহজেই কিন্তু এই ডিজিটাল কম্পিউটারের সাহায্যে কিন্তু আমরা কম্পিউটেশন গুলো করতে পারি। বোঝা গেল ব্যাপারটা। এবার প্রকৃতপক্ষে নিউমেরিক্যাল অ্যানালিসিস বিষয়টির উন্নতির জন্য তোমরা হয়তো ভাবতে পারবে না, বিগত 5 দশক ধরে কিন্তু এর পিছনে প্রচুর পরিমাণে উদ্দীপনা বা আগ্রহ সৃষ্টি করার জন্য আমরা যে বিভিন্ন ধরনের প্রচেষ্টাগুলো নিয়ে থাকি সেই প্রচেষ্টা এবং উদ্দীপনা নিয়েছি। এটা হয়তো আমরা সরাসরি বুঝতে পারছি না, কিন্তু ম্যাথামেটিক্স ফিল্ডে যারা রিসার্চ করেন, যারা নিউমেরিক্যাল অ্যানালিসিস দিয়ে রিসার্চ করেন, তাদের কথা অনুযায়ী এটা পাওয়া যাচ্ছে যে বিগত 5 দশক ধরে এই নিউমেরিক্যাল অ্যানালিসিসের ডেভেলপমেন্টের জন্য লেগে পড়ে রয়েছে ম্যাথামেটিশিয়ানরা। এবার বলা হলো যে স্যার সবকিছু ঠিক আছে, যে নিউমেরিক্যাল অ্যানালিসিসে যে মেথডগুলো ব্যবহার করা হয় সেগুলো কি সম্পূর্ণ পুরোপুরি ঠিক না? নিউমেরিক্যাল মেথডে নিউমেরিক্যাল অ্যানালিসিস যে সমস্ত মেথডগুলো অ্যাপ্লাই করা হয় সেগুলো অনেক সময় কি হয় তার মাধ্যমে যে সলিউশন গুলো পাওয়া যায় সেগুলো অনেক সময় আনুমানিক হয়, আবার অনেক সময় কিছু ত্রুটিপূর্ণ হয়। ঠিক আছে, তো এবার বলছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নিউমেরিক্যাল কম্পিউটেশন গুলি কি হয় ত্রুটিপূর্ণ থেকে যায়। এবার কথা হলো যে ত্রুটিপূর্ণ থাকলে তো চলবে না, তাহলে এই ত্রুটিপূর্ণ সোর্স গুলো কোথায়, সেই ত্রুটিপূর্ণ সোর্স গুলোকে আমাকে খুঁজতে হবে। তো আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস আজকে যাওয়ার আগে আমরা কি করব, এই ত্রুটিপূর্ণ যে ত্রুটিগুলো ইরর্স গুলো থাকছে নিউমেরিক্যাল মেথড গুলোতে সেই মেথড গুলো ডিলিং করার আগে আমরা সেই ইরর্স গুলোর সোর্স গুলো দেখব এবং সেই সোর্স নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম চ্যাপ্টার হলো এই সোর্স নিয়ে, নিউমেরিক্যাল অ্যানালিসিসের ফার্স্ট চ্যাপ্টারের মানে প্রথম তোমাদের সিলেবাসের প্রথম ইউনিটের ফার্স্ট টপিক হলো ইরর্স ইন নিউমেরিক্যাল অ্যানালিসিস অর নিউমেরিক্যাল মেথড। তাহলে আমরা এই চ্যাপ্টারটাই আজকে শুরু করব। তো চলো যাই তাহলে আমরা একে একে ইরর্স গুলো জেনে নিই এবং ইরর্স গুলো দিয়ে কিভাবে কি করা হয় সেগুলো সম্পর্কে আমরা অঙ্ক জানব। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা নতুন আছো তারাও সাবস্ক্রাইব করে নেবে, এবং বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করবে, এবং আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই সাহায্য করবে। এবং এইভাবে কিন্তু এই ভিডিওর পরপর নিউমেরিক্যাল অ্যানালিসিস এবং সি প্রোগ্রামিং প্রবলেম যে তোমাদের DC-12 পেপারটা রয়েছে সে পুরোপুরি ইউটিউবে কিন্তু অনলাইন করানো হবে, এবং তার সাথে তোমাদের যেটা হচ্ছে যে নাম্বার থিওরি এবং আর একটা যে DSE যে 1 বা 2 যে পেপারটা রয়েছে পসিবলি সেটা তোমরা নামটা দেখে নেবে সিলেবাসে, সেই পেপারটা কিন্তু আমি তোমাদের অফলাইন করাবো। অফলাইন ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে, এবং যারা যারা পড়তে চায় বা যারা থার্ড ইয়ারে আছে, যারা এই নতুন CBSE সিস্টেমের আন্ডারে এই দুটো পেপার ভালোভাবে প্রিপারেশন নিতে চাই তারা কিন্তু যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার হচ্ছে 9647712623, এই হোয়াটসঅ্যাপে করতে পারো, কলও করতে পারো। তো চলো বন্ধুরা তাহলে আজকে আমরা নতুন চ্যাপ্টারটা শুরু করে ফেলি।